আজকে আমরা দেখাচ্ছি কিভাবে সঠিকভাবে ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করতে হয়। মনে রাখবেন, অ্যাড্রেস ভুলের জন্য আপনার কাঙ্ক্ষিত পণ্যটি ভুল ঠিকানায় চলে যেতে পারে অথবা অর্ডারটি ক্যান্সেল হয়ে যেতে পারে। সো চলুন তবে দেখে নেই। প্রথমেই আপনার দারাজ অ্যাপটি ওপেন করুন। এরপর নিচের কর্নার থেকে অ্যাকাউন্ট আইকনটি সিলেক্ট করুন। এরপর সেটিংস আইকনটি ক্লিক করুন। এরপর সিলেক্ট করুন অ্যাড্রেস বুক। ওখান থেকে ক্লিক করুন নিউ অ্যাড্রেস। এরপর আপনার ফুল নেম এবং মোবাইল নাম্বারটি দিন। এরপর রিজিয়ন সিলেক্ট করার জন্য প্রথমে আপনি আপনার নির্দিষ্ট বিভাগটি বেছে নেবেন। মনে করুন আপনার বিভাগ হলো চট্টগ্রাম, তাহলে চট্টগ্রাম সিলেক্ট করবেন। সিটি সিলেক্ট করার জন্য আপনি আপনার নির্দিষ্ট উপজেলাটি খুঁজে নেবেন। যেমন আপনার উপজেলা যদি উখিয়া হয়, তাহলে লিস্ট থেকে উখিয়া খুঁজে নেবেন। এখান থেকে আপনি আপনার নির্দিষ্ট এলাকা যেমন উখিয়া সদর সিলেক্ট করুন। সিটি এর মধ্যে যদি আপনার উপজেলাটি খুঁজে না পান, তাহলে আপনি আপনার জেলাটি সিলেক্ট করবেন। যেমন রিজিয়ন থেকে রাজশাহী বিভাগ সিলেক্ট করে আপনি যদি আপনার উপজেলাটি না পান, তাহলে আপনার জেলা বগুড়া হলে সেক্ষেত্রে বগুড়া সিলেক্ট করুন এবং ওখান থেকে নির্দিষ্ট এরিয়া যেমন বগুড়া সদরটি সিলেক্ট করুন। এখন এরিয়া সিলেক্ট করার জন্য আপনি আপনার নির্দিষ্ট এলাকাটি খুঁজে না পান, তবে আপনার নিকটবর্তী উপজেলাটি খুঁজুন। ধরুন আপনি রাজশাহী জেলার বানেশ্বর খুঁজছেন। যদি এরিয়াটি না পান, তাহলে নিকটবর্তী যা আছে যেমন রাজশাহী সদর তা সিলেক্ট করে নিন। এখন অ্যাড্রেসে যে আপনার বাসার নাম্বার, রোড নাম্বার এবং আপনার নির্দিষ্ট এলাকাটির বিস্তারিত দিয়ে দেন। এটিকে যদি আপনি বিলিং অ্যান্ড শিপিং অ্যাড্রেস হিসেবে সিলেক্ট করতে চান, তাহলে নিচের বাটন দুটি অন করে সেভ বাটনে ক্লিক করুন। ব্যাস, হয়ে গেল খুব সহজে নির্দিষ্ট অ্যাড্রেসটি অ্যাড করা। ধন্যবাদ সবাইকে।